আধুনিক তথ্য প্রযুক্তির অন্ধকার দিক পরিহার করে ডিজিটাল দেশ গঠন বাস্তবায়নে কাজ করার আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। রাজশাহীতে 38তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অ্যাপের খারাপ দিকে ঝুঁকে হুমকির মুখে যুব সমাজ, মাদকসহ নানা অপকর্মে জড়িত হচ্ছে তারা। এসব থেকে দূরে থাকার পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গি প্রসারে যুগোপযোগী প্রশিক্ষণ অত্যাবশ্যক বলে জানান বেনজির আহমেদ। সেই সাথে বাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও ক্যাডেটদের হুঁশিয়ারিও দেন। প্যারেডে 57 জন নারী সহ মোট 1,231 জন প্রশিক্ষণার্থী অংশ নেয়। আমি চাই তোমরা এই প্রায় 1,300 সদস্য নবীন সদস্য বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হিসেবে দায়িত্ব পালন করবে।